আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। যার গলায় জনপ্রিয় সেই শিল্পীর এই গানের মধ্যেই হয়তো লুকিয়েছিল কোনো অতৃপ্তি বা অপ্রাপ্তি। বাইরের ছাদ দেখে তো তার তল পাওয়া ভার। গভীর ঘন সুখ বাইরে, সেই জীবনেরই অন্দরে বইতে থাকা জোড়া অবসাদে আত্মহননের ট্র্যাজেডি বাংলার বিখ্যাত পরিবারেও বিরল নয়। বয়স ২৬ বছর পূর্ণ হওয়ার আগে জীবন প্রদীপ নিজেই নিভিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথের বৌদি কাদম্বরী দেবী। আত্মহননের পদ বেছে নিয়েছিলেন বাংলার জনপ্রিয় গায়ক অংশুমান রায়, খ্যাতমান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ও। পান্নালালের ডায়েরিতে লেখা আছে পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম। তার কেন মৃত্যু, কিসের জন্য, এটা আপনারা সবাই জানেন, আমরাও যেটুকুনি জানি ওইটুকুনি জানি, কারণ আমরা খুব ছোট ছিলাম। শ্যামার সঙ্গে উনি যেটা গেয়েছেন বা যে কাজটা উনি করেছেন সম্পূর্ণটাই কিন্তু স্পন্টেনিয়াস ছিল। উনি কোনোদিন কারোর কাছে সেরকম ভাবে শিক্ষা নেননি গানের। খানিকটা হিসেব করে শ্যামাসঙ্গীত গাইতে এসেছিলেন পান্নালাল, তার আত্মহত্যাও বেশ ভেবেচিন্তে। চরম সিদ্ধান্তটা যে নিয়ে ফেলেছেন তার সাক্ষী শেষের দিনগুলি। মৃত্যুর আগের দিন নিজের স্ত্রীকে মাছ রান্না করে খাইয়েছেন, খাইয়েছেন রামকুমার চট্টোপাধ্যায়কেও। এর আগে ধনঞ্জয়ের দুই ছেলেকে কাকুলিয়ার বাড়িতে নিয়ে রাখেন, ওপারের হাতছানিতে সারা তারই পর। মাত্র ৩৬ বছর বয়সে পান্নালাল ভট্টাচার্যের জীবনের এই দুর্ঘটনার পর ধনঞ্জয় ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন তার ঘরে কোথাও যেন ভাইয়ের ছবি না থাকে, এমনকি শুনতেন না ভাইয়ের গান। ভাইয়ের গান, ভাইয়ের ছবি দেখলে নিজেকে সামলাতে পারতেন না পিতৃতুল্য ধনঞ্জয়। দাহ করে ফিরে আসার পর শুধু ওইখানে একটাই কথা বলেছিলেন, ওরে পালুক ফিরে আয়, তোকে আমি আর বকব না। লাস্ট ছবিও দেখতেন না, গান শুনতেন না, না নামটাও কমপক্ষে করতেন, মুখে আনতেন, এত ধাক্কা তার লেগেছিল ভিতরে। আধার পথের একলা পথিকের সংসার দড়িয়া পারাপার খুব কঠিন, পান্নালালও পারেননি, কুল অধরাই রয়ে গিয়েছে তার। পান্নালালের গলায় ওটনার ফুটে মনের ছোঁয়ায় থমকে যান চরম নাস্তিকও, কিন্তু নিজের মন তো পুরোপুরি প্রস্ফুটিত হয়নি, সেই মনের চলন ছিল আঁকা বাঁকা পথে। তাই তার গাওয়া অন্য গানেও রয়ে গিয়েছে সেই নির্জন স্বাক্ষর।